হ্যালো বন্ধুরা ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি রামিজ আজ আমি আপনাদেরকে যেই বিজনেস আইডিয়াটা দেব সেই ব্যবসায় প্রতি কিলো প্রোডাক্টে আপনি কম করে একশো টাকা করে প্রফিট করতে পারবেন তাহলে আপনি যদি প্রতিদিন কম করে দশ কিলো প্রোডাক্ট সেল করে থাকেন তাহলেই একদিনের প্রফিট হয়ে যাবে এক হাজার টাকা এবং মাসে সেটা হয়ে যাবে প্রায় তিরিশ হাজার টাকা আর যেই জিনিসের বিজনেস আইডিয়াটা দেবো সেই জিনিসটা তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে একশো থেকে কুড়ি টাকা কিন্তু আপনি যখন মার্কেটে সেটাকে সেল করতে যাবেন তখন খুব সহজেই আড়াইশো টাকা কিলো হিসাবে মার্কেটে আপনি সেল করতে পারবেন একশো টাকা করে প্রফিট আমি কম করে বললাম এর থেকেও বেশি প্রফিট আপনি প্রত্যেক কিলোতে করতে পারবেন এবং এই জিনিসের মার্কেটে প্রচুর ডিম্যান্ড সব জায়গাতেই এর সমান চাহিদা আছে তো আপনার মাল বিক্রি করা নিয়ে কোনো টেনশন করতে হবে না এবং এটা একটা একদম নতুন বিজনেস আইডিয়া বলতে গেলেই চলে আপনি যদি আপনার এলাকা বা আপনার আশেপাশের এলাকায় দেখেন তাহলে হয়তো এই ব্যবস্থা আজ পর্যন্ত কেউ শুরু করেনি আপনি হয়তো আপনার এলাকায় প্রথম হবেন এবং খুবই অল্প পুঁজি নিয়েই এই ব্যবসাটা শুরু করা যায় একটি মাত্র বা দুটো মেশিন নিয়ে এই ব্যবসাটা আপনারা চাইলে শুরু করতে পারবেন মেশিনের দাম খুব একটা বেশি নয় একদম অল্প দাম মেশিনের তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কী সেই বিজনেস আইডিয়াটা তো ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেলাইকনকেও ক্লিক করে দেবেন আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন আজকের বিজনেস আইডিয়াটা হলো পিনাট বাটার মেকিং বিজনেস বা চীনা বাদামের বাটার তৈরি করবার ব্যবসা এই পিনাট বাটার সাধারণত যারা চর্চা করে ডাইটিং করে জিম করে তারা সাধারণত ব্যবহার করে থাকে কারণ সাধারণ বাটার চেয়ে এই বাটার শরীরের জন্যে অনেক ভালো ও অনেক উপকার সেই কারণে সবাই এই পিনাট বাটার ব্যবহার করতেই পছন্দ করে সাধারণ বাটারের চেয়ে পিনাট বাটার মেশিনে তৈরি করা খুবই সহজ কোনো কঠিন কাজ নয় সর্বপ্রথম আপনাকে মার্কেট থেকে চিনাবাদাম কিনে নিতে হবে চিনাবাদাম কিনে নেওয়ার পর সেটাকে আপনাকে রোস্ট বা ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নেবার পর আপনাকে এবার এই মেশিনে বাদাম দিয়ে দিতে হবে ওপরের যে হপারটা আছে সেখানে আপনাকে চিনাবাদাম দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনাকে মেশিনটা অন করে দিতে হবে অন করে দিলেই অটোমেটিক বাটার তৈরি হয়ে মেশিন থেকে বেরিয়ে চলে আসবে তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে মেশিনে বাটার বেরিয়ে চলে আসছে তো খুবই সহজ এই মেশিনে বাটার তৈরি করা আপনি নিজেও পারবেন এই মেশিনের সাহায্যে বাটার তৈরি করতে মেশিনের সাইজ খুব একটা মেশিন নয়। আপনার ঘরের যে কোনো জায়গাতেই এই মেশিনটা থেকে যাবে এই মেশিনের জন্য আপনাকে আলাদা কোনো জায়গার প্রয়োজন নেই আপনি ঘরে যে কোনো জায়গাতেই এই মেশিনটা রেখে আপনি চালাতে পারেন খুবই সহজ এই মেশিনে পিনাট বাটার তৈরি করা মেশিনে যখন পিনাট বাটার তৈরি হয়ে যাবে তখন আপনাকে প্যাকিং করে মার্কেটে সেল করতে হবে বিভিন্ন রকম প্যাকিং পাওয়া যায় যেমন প্লাস্টিকের যে সমস্ত জার পাওয়া যায় সেই জারে আপনাকে প্যাকিং করে মার্কেটে সেল করতে হবে তো প্লাস্টিকের জার আপনি আপনার লোকাল মার্কেটেই পেয়ে যাবেন দু টাকা তিন টাকা পাঁচ টাকা হয়ে থাকে এই সব প্লাস্টিকের জারগুলো তো এইগুলো আপনি মার্কেট থেকেই খুব সহজেই কিনে নিতে পারবেন দিয়ে প্যাকিং করে আপনাকে পিনাট বাটার মার্কেটে সেল করতে হবে র মেটেরিয়ালের যদি কথা বলি তাহলে মেন র মেটেরিয়াল হচ্ছে আপনার চিনাবাদাম বা পিনাট তো বাদাম আপনি আপনার লোকাল মার্কেটেই খুব সহজেই পেয়ে যাবেন তো আপনি যদি হোলসেল মার্কেট থেকে কিনতে পারেন তাহলে খুবই অল্প দামে পেয়ে যাবেন আপনি যদি আপনার এলাকায় একটু খোঁজ করেন তাহলেই আপনার লোকাল মার্কেটেই চিনাবাদাম পেয়ে যাবেন সেখান থেকে হোলসেল রেটে আপনাকে কিনে নিতে হবে এবং তার পাশাপাশি লাগবে আপনার ভেজিটেবল অয়েল প্যাকেজিং ম্যাটেরিয়াল এবং এই এইসব ছোটোখাটো র ম্যাটেরিয়াল আপনার লেগে থাকবে এবং মেশিনের সাহায্যে কিভাবে ভালোভাবে আপনি পিনাট বাটার তৈরি করতে পারবেন কি করতে পারবেন কিনা না মেশিন যেখান থেকে আপনারা কিনবেন সেখানেই আপনাকে সমস্ত কিছু বলে দেওয়া হবে মেশিন আপনারা কিভাবে অপারেট করবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মেশিন আপনারা কোথা থেকে কিনবেন ও মেশিনের কেমন কি দাম আছে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি ইন্ডিয়া মার্ট ডট কমে চলে এসেছি এখানে পিনাট বাটার মেকিং মেশিন বিক্রি হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার আটশো টাকায় এখানে দেখুন লেখায় আছে এবং এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট কেজি পার ঘন্টা মানে এক ঘন্টায় আপনি পঞ্চাশ থেকে ষাট কিলো পিনাট বাটার তৈরি করে নেবেন এবং মেশিনের বডি ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম ডিজাইন স্টাইল হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এবং এই মেশিনটা আপনার ইলেকট্রিকেই চলবে সিঙ্গেল ফেসে মানে আমাদের ঘরে যে ইলেকট্রিক আছে সেই ইলেকট্রিকে এই মেশিনটা চলে যাবে এই মেশিন চালানোর জন্য আপনাকে আলাদা কোনো ইলেকট্রিক নিতে হবে না তো দেখতে পাচ্ছেন আপনারা খুবই ছোট্ট একটা মেশিন তো ঘরে যে কোনো জায়গাতে রেখেই এই মেশিনটা চালাতে পারবেন ওপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হপার এখানে আপনাকে পিনাট দিয়ে দিতে হয় মানে চিনাবাদাম দিয়ে দিতে হবে তারপরে নিচে দিয়ে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনার বাটার বেরিয়ে চলে আসবে তো খুবই ছোট্ট একটা মেশিন তো আমি আপনাদেরকে আরও কিছু মেশিন দেখাচ্ছি বিভিন্ন রকম দামের মেশিন পাওয়া যাবে তো আপনারা যেটা ইচ্ছা সেটা নিতে পারেন যেমন এখানে দেখুন লেখা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা সত্তর হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার সাঁত্রিশ হাজার বিভিন্ন রকম দামের মেশিন আপনারা মার্কেটে পেয়ে যাবেন তো যে মেশিনটা ইচ্ছে সেই মেশিনটা আপনারা কিনে নিতে পারেন তো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কের উপর ক্লিক করলেই মেশিন সাপ্লায়ার ফোন নম্বর পেয়ে যাবেন ফোনে কথা বলে নিয়ে মেশিন সম্পর্কে বিস্তারিত আরও জেনে নিতে পারেন আশা করছি বন্ধুরা এই বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত রকম তথ্য জানাতে পেরেছি তবুও আপনাদের মনে যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে আপনি নিচে কমেন্ট করবেন আমি রিপ্লাই অবশ্যই করবো এবং তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং তার সঙ্গে ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক